হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। হ্যাপি মিষ্টি ফ্যামিলি, নতুন অ্যাক্টিভিটি, অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো এখন বেজে গেছে 7টা, ঘুম থেকে উঠেছি 6টায়। যেগুলো ভিডিও দরকার নেই ডিলিট করতে হবে সেগুলো ডিলিট করছিলাম, একটু ভিডিও এডিট করলাম। তো চলো এখন থেকে ভিডিওটা শুরু করছি। আজকে জুলাই মাসে 12 তারিখ আর আজকে শুক্রবার। আজকে মেঘলা মেঘলাও আছে, কালকে রাত্রিবেলা বৃষ্টি হয়েছে, ওয়েদারটা আজকে খুব ভালো। আর হচ্ছে বৃষ্টি হতেও পারে আবার নাও হতে পারে, কিন্তু এরকম ওয়েদার থাকলে ঠিক আছে, না গরম না ঠান্ডা, হাওয়া দিচ্ছে হালকা হালকা। তো চলো, আর এদিকে জানলাটা খোলা হয়নি, কালকে বৃষ্টি পড়ছিলো বলে, বৃষ্টির ছাট আসবে বলে দিয়ে রেখে দিয়েছিলাম। তোমাদের দাদা ভাই এখন বাথরুমে আছে, এখন ঠাকুরের জায়গা ঠাকুর ঠাকুর ঠিকঠাক করে নিয়ে ঠাকুরের জায়গা মুছবে, আর আমি বিছানা বিছানা এদিকটা ঝেড়ে নিয়েছি, ঝেড়ে এখন ঘরটা ঝাড় দেবো। তো ভাবলাম ভিডিওটা শুরু করে দিই, তারপরে ঘরটা ঝাড় দিই। তো চলো দেখতে থাকো ভিডিও। শায়নের পড়া আছে, শায়ন এখন ঘুমাচ্ছে, শায়ন উঠবে, উঠে ও পড়তে যাবে, 8:30 পড়া আছে। তো চলো ভিডিওটা কন্টেন্ট দেখতে থাকো, আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করো। আর যেহেতু শায়নের পড়া আছে 8:30, তো 8টায় বেরিয়ে যাবে, ওর জন্য একটু ছাতু গুলিয়ে দিচ্ছি। আর এদিকে তিনজনের জন্যই, মানে শায়ন, তোমাদের দাদাভাই আর আমার জন্য। তো ছাতু হচ্ছে প্রথমে চামচে করে তুলতে যাচ্ছে, যেহেতু ছাতু অল্প আছে ওর জন্য চামচ আর উঠলো না, জন্য ঢেলে ঢেলেই এখন দেখো 3টে গ্লাসে নিয়ে নিলাম। তো শায়নেরটা একটু বেশি দিয়েছি, কারণ ও পরে একটু আবার আস্তে আস্তে 10টা সাড়ে 10টা বেজে যাবে। তো চলো এখন তোমাদের দাদাভাইকে ছাতু দিয়ে দিয়েছি, এদিকে শায়নেরটাও গুলিয়ে রেখেছি, আর আমারটা গুলাচ্ছি চিনি, একটু না হলে একটু গুড় দিয়ে নুন দিয়ে এই দিয়ে ছাতুটা গুলিয়ে নিচ্ছি। তো চলো এখন ছাতুটা তো খাওয়া হয়ে যাক, আর শায়ন এখন ড্রেস পরছে, শায়নেরটাও গুলানো হয়ে গেছে। তো শায়নকে এখন দিয়ে দেবো, শায়ন খেয়ে এটা পরতে খেয়ে এটা পরতে যাবে। আর ওয়েদারটা দেখো কি সুন্দর, একদম মেঘলা মেঘলা ঠান্ডা ঠান্ডা ওয়েদার। যেহেতু কালকে রাত্রিবেলা বৃষ্টি হয়েছে, ওর জন্য এখনও সেই ঠান্ডা ঠান্ডা ভাবটা একটু আছে। আর এদিকে তোমাদের দাদাভাই নিয়ে যাবে শায়নকে পড়তে, ওদিকে শায়নও রেডি হয়ে নিয়েছে, আর তোমাদের দাদাভাই মোটরসাইকেল নিয়ে বেরিয়েছে। তোমাদের দাদাভাই একবারে বাজার করে নিয়ে আসবে। হয়ে নিয়েছি, রান্না করতে যাব, আর এখন বাজে 10:45। তোমাদের দাদাভাই আসলো বাজার থেকে, শায়নে চলে এসছে, তো এখন আমরুই খাবে, কেউ আমরুটি খাবে। ছাদে গিয়েছিলাম, ওর জন্য আরও ঘেমে ঘেমে গেছি, নাইটেটা দিয়ে আসলাম ছাদে। তো ভাবলাম যে প্রথমে ভাবলাম যে মেঘলা মেঘলা করছে, শুকাবে না, তো এখন দেখছি আবার রোদের তেজটা উঠেছে। যাই হোক, ছাদে দিলে রং জ্বলে যায়, ভালো ভালো নাইটি পুরো রং জ্বলে যায়। কী বলবো, নাইটি ভালো থাকে কিন্তু রং জ্বলে যায়, কিন্তু আর পরতে ইচ্ছা করে না। বাজার থেকে সব অনেক কিছু নিয়ে এসছে, আজকে একটু অন্যরকম রান্না হবে, যেহেতু আজকে তোমাদের দাদাভাইয়ের ছুটি আছে। আর শায়নও এই যে পড়ে আসলো, আর শায়নের আজকে পড়া নেই, শায়নেরও আজকে ছুটি ধরতে গেলে। তো তোমাদের দাদাভাই আম নিয়ে আসলো, আর আজকে বললাম যে একটু স্পেশাল রান্না হবে বলেই। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আর আম দেখো ব্যাক ক্যামেরায়, আমগুলো একটু বের করি, করে আম কাটবো। হচ্ছে আম, এগুলো হচ্ছে ল্যাংড়া, এগুলো ল্যাংড়া না কি আমগুলো, যাই হোক কী আম কি জানি, ল্যাংড়ার মতোই তো, ল্যাংড়া না এটা। আর এই যে কাজু বাদাম কিশমিশ এনেছে, এটার উপর রাখি। আর এদিকেও আম এনেছে, এগুলো আবার কী আম কি জানি, দেখো এগুলো আবার কী আম। আর এখানেও আম এনেছে, এই যে আমার আম, তো চলো এখন আমগুলো কেটে নিয়ে আসি, তারপর এই নড়াস না নড়াস না। তো চলো এখন আমগুলো কেটে নিয়ে আসি, এখানে আম কেটে নিয়ে এসছি, এখন যে রুটি দিয়ে খাবে খাবে, আর যে মুড়ি দিয়ে খাবে খাবে। রান্না হবে, মানে আজকে হবে পোলাও রান্না, তো ওর জন্য হচ্ছে সব কিছু এখানে গুছিয়ে নিয়েছি। চালটা ভালো করে ধুয়ে নিয়ে মাখিয়ে নেবো, মশলা টশলা দিয়ে যেগুলো যা মাখানোর
তো চলো ব্যাক ক্যামেরা একটুখানি ভিডিও করে নিই, তোমাদের সাথে ভিডিওটা পরে শেয়ার করি। চলো, তো এখানে নিয়ে নিয়েছি এই যে গোবিন্দভোগ চাল, এখানে দুটো তেজপাতা, আর এখানে হচ্ছে কাজু বাদাম, কিশমিশ, এখানে ঘি, এখানে হলুদের প্যাকেট, এখানে লবণ, আর এটা হচ্ছে এলাচ দারচিনি। তো চলো এখন চালটা নিয়ে নিই, তারপর চালটা ধুয়ে নিয়ে এসে তারপর তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব। আর এখন দেখো আমি চালটা ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি, আর এখানে পাঁচটা এলাচ দিয়ে দিয়েছি, তারপরে চারটে দারচিনি দিয়ে দিলাম, আর এখন দুটো তেজপাতা, আর এক চামচ হলুদ, পরে যদি লাগে তখন একটু দেব, আর এক চামচ নুন নিয়ে নিয়েছি, দুটো ভালো করে দিয়ে দিলাম, আর তারপরে একটুখানি ঘি দিয়ে দেবো। তো দেখো এখানে আমি ঘিটা চারিদিক ছড়িয়ে নিলাম, নেওয়ার পরে এবার ভালো করে এই চালটা দিয়ে সব মশলা টশলা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তো এখানে মাখানোর পরে দেখো একটু হলুদ হলুদ ভাব হয়েছে চালটা। আর রান্নাঘরে এসেছি, আর এখানে দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এখানে আলু পেঁয়াজ রসুন আদা সব বানিয়ে নিয়েছি, এখানে মাটনটা এখন ধুয়ে টুয়ে নেব ঠিক করে, তো মাটনটা কিন্তু খুবই ভালো। আর এখানে দেখো তোমাদের দাদা ভাই এখন রান্না করছে মাটন, তো তোমাদের দাদা ভাই কিন্তু ভালোই রান্না করে। যাই হোক আমি গুছিয়ে টুচিয়ে দিয়েছিলাম সব কিছু, লবণ হলুদ সব কিছু ঠিকঠাক করে দিয়েছিলাম, তোমাদের দাদা ভাই রান্না করছিলো। আর এই যে এখানে দেখো কষানোটা হচ্ছে, আর পাশের কড়াইতে হচ্ছে আমের চাটনি, যেহেতু এখনকার আম এগুলো কিন্তু একটু রেখে দিলেই কিন্তু পাকা আমই হয়ে যাবে, কিন্তু তাও। আর এই যেখানে কলমির শাক এনেছে তোমাদের দাদা, তো এখানে মাংসটা হয়ে গেছে, আর এখানে চাটনিটাও হওয়ার মধ্যে মিষ্টি মিষ্টি আম, তো ওর জন্য শিখা হয়নি, অতটা সিদ্ধ ভালো হয়নি, এরকমই হবে এখনকার আম যেহেতু। আর আর যেহেতু পোলাওয়ের সাথে মাংসটা খাওয়া হবে ওর জন্য এখন গ্রেভি গ্রেভি, আজকাল ঝোল ঝোল না গ্রেভি গ্রেভি থাকবে। আগে নিয়ে আসো মাংসটা দেখো, আর এখানে কড়াইয়ের মধ্যে আর একটু ঘি দিয়ে এখানে চালটা ভালো করে এখন ভেজে টেজে নিচ্ছি, ভালো করে ভাজা হয়ে গেলে তারপর জল দিয়ে দিলাম, আর জল দিয়ে ঢেকে দিয়েছি। এখন দেখো আমি থালাটা তুলে নিয়েছি, আর দেখো পুরো চালটা একদম ঝুরঝুরে ভাব, খুব সুন্দর, মানে একদম গলা গলা ভাব না, ভালোভাবে হয়েছে। আর এখানে দেখো চিনিটা এখন দিয়ে দিচ্ছি, চিনিটা দিয়ে এখন একটুখানি গ্যাসের জোরটা কম বন্ধ করে দিয়ে এখন এটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু ঢেকে রাখলাম, কিছুক্ষণ একটু ঢেকে রাখবো। আর এখন দেখো থালাটা তুলে নিয়ে এখন রেডি হয়ে গেল পোলাও। তো এখন রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল, তো এখন ঘরটা মুছবো আর স্নান করবো, তারপর আবার খাওয়া দাওয়া। তো চলো, তোমাদের দাদাভাইয়ের স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, সায়ন এখন স্নান করতে ঢুকেছে, ঘুমাচ্ছিলো স্নান করতে ঢুকলো, তো এখন হচ্ছে আমি ও বেরোলেই আমি স্নান করতে ঢুকবো, ততক্ষণ ও বেরোতে বেরোতে আমি ঘরটা মুছে ফেলি, ও বেরোলে আমি এবার স্নান করতে ঢুকবো। তো চলো একবার একটু মেঘলা মেঘলা, আবার প্রচণ্ড যখন রোদ উঠছে প্রচণ্ড হারে রোদ। আর এখন স্নান টান করে পুজো ঠাকুর প্রণাম টনাম করে নিয়ে এখানে দেখো খেতে বসে গিয়েছি, আর এই যে এখানে পোলাও, এখানে মাটনটা, আর হচ্ছে কলমির শাকও আছে, আর হচ্ছে আমের চাটনি। তো চলো এখন এই একটা ছবি তুলবো বলে, তো এখানে দেখো একটুখানি প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি, আর যেহেতু একটা হাতে ফোন নিয়েছে আর একটা হাতে ভাত মানে খাবারটা বাড়ছি, ওর জন্য একটু অসুবিধা হচ্ছে। তো যাই হোক, তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই, পরে নয় আবার দেখা হচ্ছে। সন্ধ্যে টন্ধে দিয়ে ঠাকুর টাকুর শুয়ে টুয়ে দিয়েছি, আর হচ্ছে তোমাদের দাদা ভাই গিয়েছিলো বাজারে, এখন আসলো, এখন হাত পা ধোবে, স্নান করছিল, আর আমি এখন ভিডিও এডিট করে এখন ভিডিও পাঠাবো আপলোডে। তো চলো এখন হচ্ছে একটুখানি বসবো, বসে টসে পোলাওটা আবার একটু গরম করতে হবে,
খাবো, দেরি আছে এখন, খেতে খেতে 10টা, তো তার আগে একটু খাবারটা গরম করে নেবো, পরে দেখা হচ্ছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে চুল টুল বেঁধে নিয়েছি, এদিকে বাজে 12টা বাজতে 10 মিনিট বাকি। তো বৃষ্টি হলো, বৃষ্টি হওয়ার পরে এত মানে কি বলবো, তা খুব বৃষ্টি হচ্ছিলো, ঝমঝমে বৃষ্টি হচ্ছিলো, তো ভাবলাম যে খাওয়া দাওয়া করে নিয়ে খাওয়া ঝামেলা মেটাই, তারপরে পোলাওটা গরম করে নিলাম, গরম করার পরে খাওয়া দাওয়া করে নিলাম। শাইন পড়ছিলো, পড়তে পড়তে এখনও হচ্ছে বইটা গুছাচ্ছে, কালকে আবার সকালবেলায় পড়া আছে, আর তোমাদের দাদাভাই শুয়ে পড়েছে ঘুমাচ্ছে। তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি, রাত্রিবেলা খাওয়ার ভিডিও আর দেখাইনি, কি দেখাবো, একই খাওয়ার ওর জন্য। আর তোমাদের দাদাভাই বাজারে গিয়েছিলো, তখন চা খেয়ে নিয়ে খেয়েছে, আর যেহেতু আমরা রিচ খাবার খেয়েছি ওর জন্য আমরা সন্ধেবেলায় সেরকম কিছুই খাইনি, শাইন খেয়েছে বিস্কুট জল। তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি, নতুন একটি ভিডিও আবার দেখা হচ্ছে, ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, বাই।